অরহত্ত এটা অরহত্ত জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দুটো কথা, যদি মাথায় ধরে রাখা যায় তাহলে তাড়াতাড়ি সব কাজ হয় আর ভুল হয় কম। শ্রী শ্রী ঠাকুর ছোটর থেকেই এই দুটো কথা স্মরণ করে চলতেন। আমরা পরমপিতার সন্তান আর আমরা তাকেই অনুসরণ করে চলব, তাই সেই দুটো ভাবনা জেনে নেব, সেই দুটো চিন্তা জেনে নেব, যাতে মানে যেটা জেনে নিলে আমাদের কাম খুব তাড়াতাড়ি হবে এবং তার সাথে ভুলটাও হবে কম। কিন্তু তার আগে আপনাদের আমি উৎস বলে দিই। আলোচনা প্রসঙ্গে 17তম খণ্ডে 285 পৃষ্ঠায় কথা প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলো বললেন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের জানাচ্ছি, একটু ধৈর্য সহকারে আগের থেকে আলোচনাটা শুনে নেন। শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে আসলেন, সেখানে কথা প্রসঙ্গে বললেন, মানুষ চায় যে সে প্রবৃত্তির পথে চলবে, কিন্তু তা সত্ত্বেও সত্তা সম্বর্ধনার অধিকারী হবে, তার বুদ্ধি অমনতর, অজ্ঞ কি না তাই অমন চাই, কিন্তু বিধিমতো চলা ও করা ছাড়া উপায় নেই। বিধিকে তো আমাদের প্রত্যেককেই মেনে চলতে হয়, বিধিকে না মানলে হয় না। বিহিতভাবে পুরুষকারের পথ না ধরলে কিছুতেই পারা যাবে না। দুঃখ কষ্ট দুর্ভোগ নিরসন সম্বন্ধে কথা উঠল। দেখুন, এই এই যে আলোচনাটা আমরা শুনতে শুনতে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। দুঃখ কষ্ট দুর্ভোগ এগুলো কিভাবে নিরসন হবে, শ্রী শ্রী ঠাকুর কি বললেন শুনুন। ভক্তি জিনিসটাই ভালো যদি ভাগ্য গুণে গজায়। অকর্ম কুকর্ম তো মানুষ কম করে না, তার ফলও ফলে। জীবনে দেখবেন ভালো কাজের থেকে মন্দ কাজের পরিমাণটা বেশি, আর এই মন্দ কাজ করতে করতে আমরা ভালো কাজটাকে করতেই ভুলে যাই। তাই ঠাকুর বলেন না যে ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফল, এছাড়াও আমরা জীবনে চলার পথে সেইটাই দেখতে পাই, তাই লক্ষ্য করে থাকি। কিন্তু ভক্তিতে ইষ্টমুখী সক্রিয় নিষ্ঠায় ভক্ত যদি তন্ময় হয়ে থাকে তখন কোনো দুঃখ কষ্টই তার গায়ে লাগে না। ক্লোরোফর্ম করা অবস্থায় কারো শরীরে অস্ত্রোপচার হলে যেমন টের পায় না, রত্নাকরের গায়ে রত্নাকরের গায়ের উপর যেমন উইয়ের ঢিপ হয়ে গেল, সে কিন্তু ঠিকই পেল না। শ্রী শ্রী ঠাকুর এগুলো উদাহরণস্বরূপ বললেন। প্রফুল্লতা বললেন, সৃষ্টিটা উপভোগ করতে পারে দু চারজন জ্ঞানী ভদ্রলোক, তাছাড়া পৃথিবীর কোটি কোটি লোক তো বদ্ধ জীব হিসাবে শুধু কষ্ট পায়। শ্রী শ্রী ঠাকুর গান ধরলেন, দোষ কারো নয় মা শ্যামা, আমি সখাত শৈলীলে ডুবে মরি, দোষ দেব কার। কিরণদা বললেন, মানুষ ইষ্টমুখী হলে কর্মফল তাকে বোধ হয় তত পীড়া দিতে পারে না। হ্যাঁ, মানুষ যদি ইষ্টমুখী হয়, শুধু সবসময় ইষ্ট কাজ যে ব্রতি হয়ে থাকে আর ইষ্ট কর্ম নিয়ে ব্যস্ত থাকে সারাটি জীবন, তাহলে তার মন্দ ফল আসে কিন্তু তাকে কাবে যে আনতে পারে খুব কম। এরপর দেখুন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মনকে শের ভরো শুলকে কাঁটা, নেশা থাকলে তো হয়। হরিদাসদা আবার বলছেন, বুদ্ধদেবের কাছে এসে কারো 7 দিনে কারো বা 14 দিনে আবার কারো 1 দিনে অর্হত্ব লাভ হতো, তার কারণ কি? এরপর ঠাকুর সেই দুটো কথা বললেন শুনুন। মানে এখানে পুরো আলোচনাটা চলছিল, এরপর ওই আলোচনাতে আসছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধারণত সময় লাগে, তবে খুব সম্বেগ থাকলে অল্প সময়েও হয়। ছাত্র জীবনে দুটো কথা আমার মাথায় খুব ঢুকে গিয়েছিল, তার একটা হলো নিজে যেমন পছন্দ করি অন্যের প্রতিও তেমন তোর ব্যবহার করা উচিত, এটা হলো একটা কথা। নিজে যেমন পছন্দ করি অন্যের প্রতিও তেমন তোর ব্যবহার করা উচিত। আরও একটা কথা শুনে রাখুন, একটা
একটা পোকাও ভগবানের সৃষ্টি। আমার জীবনের যেমন দাম ওরও তেমনি, তাই কারো যেন ক্ষতির কারণ না হই আমি আজও তা ভুলে যাইনি। ঠাকুর যেমন আজও তা ভুলে যাননি, ঠাকুরের সন্তান হয়ে আমরাও কোনোদিন এই কথাটা ভুলতে পারি না। এই দুটো কথা আমাদের সব দিনের জন্য মনে রাখা উচিত। আরও পরমপিতা কি বললেন শুনুন, বলছেন কথা দুটো আমার মনের মধ্যে গেঁথে গেছে এবং আমার প্রতি মুহূর্তের চলনা সেই স্মৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওইভাবে মনকে অধিকার যদি করে তাহলে তাড়াতাড়ি হয় এবং ভুল হয় কম। আমরা ভুলের জন্যই তো বেশিরভাগ সময় শাস্তি পেয়ে থাকি, আর এই ভুলকে শোধরাতেও চাই না, ইচ্ছে থাকলেই হয় কিন্তু ইচ্ছেটাই নেই। তাই পরমদয়াল শ্রী ঠাকুর যে দুটো কথা মনে রেখেছেন আজও পর্যন্ত, আমরা ঠাকুরের সন্তান হয়ে ঠাকুরকে অনুসরণ করে আসুন সেই দুটো কথা নিজে মনে করি, যেন ওই দুটো কথা আমাদের মনকে অধিকার করে নেয়। এইভাবে চললে ভুল কম হয়, জীবন চলনার পথে কাজও হয় তাড়াতাড়ি, আর ভালোও থাকবো। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানিয়ে প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।